নমস্কার বন্ধুরা আইকিউ কিউ হান্ড্রেড তোমাদের সকলকে স্বাগত শিশু শিক্ষা ও মনস্তত্বের এটা সেট ফাইভ এর আগে চারটে সেট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও ফার্স্ট কোশ্চেন ছাত্রদের বাড়ির কাজ দেওয়া হয় কেন অপশান এ ছাত্ররা বাড়িতে পড়াশোনা করতে পারে অপশান বি ছাত্রদের বিকাশের জন্য অপশান সি ছাত্ররা পাঠ কতটা বুঝতে পেরেছে সেটা জানার জন্য অপশান ডি লেখার দক্ষতা বিকাশের জন্য সঠিক অ্যান্সার অপশান সি ছাত্ররা পাঠ কতটা বুঝতে পেরেছে সেটা জানার জন্য শিশুদের প্রত্যাহিক কাজ দেবার উদ্দেশ্য কী অপশান এ তাদের মধ্যে বিষয় সম্পর্কে আগ্রহ তৈরি করা অপশান বি প্রত্যহ পাঠের জন্য অপশান সি বিষয়ের প্রতি ভালো জ্ঞানের জন্য অপশানটি ডি ওপরের সবকটি সঠিক ক্যান্সার অপশানটি ডি ওপরের সবকটি বর্তমানে ছাত্রদের শিক্ষার প্রতি আগ্রহ নেই কারণ অপশন এ ব্যবসায় অধিক টাকা অপশন বি শিক্ষা অধিক ব্যয়মূল্যমূলক অপশন সি তারা শিক্ষাতে ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না অপশন ডি উপযুক্ত পাঠ্যক্রম এবং আদর্শ শিক্ষার অভাব সঠিক অ্যান্সার অপশন ডি উপযুক্ত পাঠ্যক্রম এবং আদর্শ শিক্ষার অভাব একজন ভালো শিক্ষক অপশন এ শ্রেণীর প্রতিটি ছাত্রের প্রতি সমান দৃষ্টি রাখা অপশান বি আর্থিকভাবে দুর্বল ছাত্রদের সাহায্য করা অপশান সি দুর্বল ছাত্রদের প্রতি অধিক মনোযোগ দেওয়া অপশান ডি গরিব ছাত্রদের টাকা দিয়ে সাহায্য করা সঠিক অ্যান্সার অপশান এ প্রতিটি শ্রেণীর ছাত্রদের সমান দৃষ্টি রাখা ছাত্রদের প্রভাবিত করার জন্য তুমি কি করবে অপশান এ তুমি তোমার আদর্শমান সম্বন্ধীয় চরিত্র তুলে ধরবে অপশান বি তুমি তোমার সাম তুমি তাদের সামনে তোমার ধনী হওয়াটা দেখাবে অপশান সি তুমি তোমার চরিত্রতে আদর্শবান এবং আধুনিকতা বজায় রাখবে অপশান ডি তুমি তাদের চিত্তাকর্ষক গল্প শোনাবে সঠিক অ্যান্সার অপশান সি তুমি তোমার চরিত্রে আদর্শবান এবং আধুনিকতা বজায় রাখবে শিক্ষকের সেই ছাত্রের ওপর গর্বিত হওয়া উচিত যে অপশান এ একজন খেলোয়াড় হবে অপশান বি একজন শিক্ষক হবে যে একটি ভালো উপায়ে ছাত্রদের পড়াবে অপশান সি যে দেশের উন্নতির জন্য কাজ করবে অপশান ডি শিক্ষকদের সবসময় সাহায্য করবে শিক্ষকদের সবসময় সাহায্য করবে সঠিক অ্যান্সার হবে অপশান সি যে দেশের উন্নতির জন্য কাজ করবে এটা হচ্ছে সঠিক অ্যান্সার পড়ানোর ক্ষেত্রে জেস্টলেট মতবাদ বলতে কি বোঝো অপশান এ পড়া তখনই সম্পূর্ণ হয় যখন কেউ পড়াটিকে সম্পূর্ণভাবে বুঝতে পারে অপশান বি পড়াশোনা হলো অন্য বিষয়কে বোঝার জন্য অপর একটি বিষয় অপশান সি ছাত্রদের শারীরিক বিকাশ এবং মানসিক ক্ষমতাকে বর্ধিত করা অপশান ডি সব বিষয় পড়া হলে তবেই জ্ঞান লাভ সম্ভব হয় সঠিক অ্যান্সার অপশান সি ছাত্রদের শারীরিক বিকাশ এবং মানসিক ক্ষমতাকে বর্ধিত করা ছাত্রদের শিক্ষিত করার ক্ষেত্রে নৈতিক শিক্ষার গুরুত্ব কী অপশান এ নৈতিক শিক্ষা এই পরিবেশের জন্য প্রয়োজনীয় অপশান বি নৈতিক শিক্ষা ছাত্রদের অনুপ্রাণিত করে অপশান সি নৈতিক শিক্ষা চরিত্র বিকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় অপশান ডি নৈতিক শিক্ষা একজন মানুষকে মহান মানুষে পরিণত করে সঠিক অ্যান্সার অপশান সি নৈতিক শিক্ষা চরিত্রের বিকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় পড়ানোর সময় তুমি ছাত্রদের সম্পর্কে কী ভাববে অপশান এ তারা হয়তো পুনর্গঠনকারী এবং প্রতিষ্ঠাতা অপশন বি রাষ্ট্রনীতিবিদ হবে যে দেশের উন্নতির জন্য কাজ করবে অপশন সি তাদের বুদ্ধিসত্তা উন্নত হবে যাতে তারা সাফল্য লাভ করতে পারে অপশান ডি তারা হয়তো শিক্ষিত হবে এবং নিজ নিজ কর্মক্ষেত্রে শিক্ষিত লাভ করবে সঠিক সঠিকান্সে অপশান সি তাদের বুদ্ধিসত্তা উন্নত হবে যাতে তারা সাফল্য লাভ করতে পারে তোমার ধূমপান করার অভ্যাস আছে তুমি ছাত্রদের কিভাবে পড়াবে অপশান এ শ্রেণীকক্ষে ধূমপান করবে না অপশান বিদ্যালয় ক্ষেত্রে ধূমপান করবে না অপশান সি ছাত্রদের সামনে ধূমপান করবে না অপশান ডি শুধুমাত্র স্টাফ রুমে ধূমপান করবে সঠিক অ্যান্সার অপশান ডি শুধুমাত্র স্টাফ রুমে ধূমপান করবে শিক্ষকের উচিত পড়ানোর বই ছাড়া অন্যান্য বই পড়া এর উপকারিতা কি অপশান এ সময়ের সব থেকে ভালো ব্যবহার করতে পারে অপশান বি তার সন্তুষ্ট লাভ করতে পারেন এবং ভালো পড়াতে পারেন অপশান সি জ্ঞান সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে এবং তারা ভাল ভালো পড়াতে পারেন অপশান ডি মানুষ তাকে একজন ভালো শিক্ষক হিসেবে জানতে পারে তার পড়ানোর পদ্ধতির মধ্যে দিয়ে সঠিক অ্যান্সার অপশান সি জ্ঞান সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে এবং তারা ভালো পড়াতে পারেন তুমি একজন বুদ্ধিদীপ্ত গুণ সম্পন্ন শিক্ষক কিন্তু ছাত্ররা তোমার পড়ানো পড়ানোতে সন্তুষ্ট নয় তুমি তাদের কিভাবে পড়াবে অপশান এ তুমি প্রথমে তোমার পড়ানোর পদ্ধতি সম্পর্কে বলবে অপশান তুমি তোমার পড়ানোর পদ্ধতি ছাত্র অনুযায়ী পাল্টাবে অপশান সি পুনরায় শিক্ষা নেবে পড়ানোর পদ্ধতিকে পুনর পুনর্খন করার জন্য অপশান ডি ছাত্রদের পদ্ধতির সঙ্গে সমঝোতা বজায় রাখবে সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি ছাত্রদের পদ্ধতির সঙ্গে সমঝোতা বজায় রাখবে বিদ্যালয়ে প্রবন্ধমূলক প্রশ্নের পরিবর্তে উদ্দেশ্যমূলক বা বিষয়মূলক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কেন অপশান এ ছাত্রদের সময়ের গুরুত্ব বোঝার জন্য অপশান বি কম সময়ে বেশি কাজ করার জন্য অপশান ডি অপশান সি বেশি প্রশ্নের উত্তর জানার জন্য অপশান ডি উত্তরপত্র সমাধানে এটি অনেক সহজ উপায় সঠিক অ্যান্সার অপশান সি বেশি প্রশ্নের উত্তর জানার জন্য ছাত্রদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া উচিত যাতে অপশান এ পড়াশোনা যাতে বোঝার মতো না মনে হয় ছাত্রদের কাছে অপশান বি ছাত্রদের পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য অপশান সি ছাত্ররা এর থেকে জ্ঞান লাভ করতে পারে অপশান ডি ছাত্ররা আনন্দ উপভোগ করতে পারে সঠিক অ্যান্সার কী হবে অপশান সি ছাত্ররা এর থেকে জ্ঞান লাভ করতে পারে ছাত্ররা যদি প্রশ্নের উত্তর দিতে না পারে অপশান এ শিক্ষকের উচিত উত্তর বলে দেওয়া অপশান বি শিক্ষকের উচিত ওই প্রশ্নের ওই প্রশ্ন অন্য উপায়ে জিজ্ঞাসা করা অপশান সি শিক্ষকের উচিত বারবার জিজ্ঞাসা করা অপশান ডি শিক্ষকের উচিত উত্তর বলে দেওয়া এবং তাদের বারবার মনে রাখার জন্য বলা সঠিক অ্যান্সার অপশান ডি শিক্ষকের উচিত উত্তর বলে দেওয়া এবং বারবার মনে করার জন্য বলা বর্তমান পরিবেশে একজন সফল শিক্ষক হলেন যিনি তিনি আধুনিক পোশাক পরে শ্রেণীকক্ষে আসেন অপশন বি মোবাইল নিয়ে শ্রেণী শ্রেণীতে আসেন অপশান সি শ্রেণীতে পড়াশোনা পরিবেশ তৈরি করেন অপশান ডি ছাত্রদের সঙ্গে প্রত্যহ যোগাযোগ রাখার ক্ষমতা রাখেন সঠিক অ্যান্সার অপশন ডি ছাত্রদের সঙ্গে প্রত্যহ যোগাযোগের ক্ষমতা রাখেন শ্রেণীকক্ষের শিক্ষার জন্য কি প্রয়োজনীয় অপশান এ সঠিক পরিবেশ অপশান বি ছাত্রদের কৌতূহল অপশান সি শিক্ষিত শিক্ষক অপশান ডি ওপরের সবকটি সঠিক অ্যান্সার হবে অপশান ডি ওপরের সবকটি সঠিক পরিবেশ দরকার ছাত্রদের কৌতূহল দরকার শিক্ষিত শিক্ষক দরকার শিশুদের কিভাবে শিক্ষা দেওয়া উচিত অপশান এ তাদের ভাষার শিক্ষা তাদের ভাষায় শিক্ষা দেওয়া উচিত অপশান বি তাদের গল্প বলা উচিত অপশান সি তাদের খেলার ছলে ভাষা শিক্ষা দেওয়া উচিত অপশান ডি সঙ্গীত শোনানো শোনানোর মাধ্যমে সঠিক অ্যান্সার অপশান সি তাদের খেলার ছলে ভাষা শিক্ষা দেওয়া উচিত ছাত্র যখন ছাত্র যখন দেবা প্রশ্নের উত্তর দিতে পারে না তখন অপশান এ শিক্ষকের উচিত উত্তরগুলি দিয়ে দেওয়া অপশান বি শিক্ষকের উচিত অন্য ছাত্রদের জিজ্ঞাসা করা অপশান সি শিক্ষকের উচিত ওই ছাত্রটিকে উৎসাহ করা উত্তর দেওয়ার জন্য অপশান ডি শিক্ষকের উচিত ছাত্রটিকে শাস্তি দেওয়া সঠিক অ্যান্সার অপশান সি শিক্ষকের উচিত সেই ছাত্রটিকে উৎসাহ করার জন্য উৎসাহ করা দেওয়ার জন্য তুমি একজন বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞানের রসায়নগারে তুমি কোন পাঠটি সর্বপ্রথম পড়াবে অপশান এ তুমি জনপ্রিয় তুমি জনপ্রিয় বিজ্ঞানী এবং আবিষ্কার নিয়ে কথা বলবে অপশান বি গুরুত্বপূর্ণ আবিষ্কারের তালিকা মনে রাখার জন্য কথা বলবে অপশান সি বর্তমান আধুনিক যুগে বিজ্ঞানের গুরুত্ব গুরুত্ব ব্যাখ্যা করবে অপশান ডি রসায়নগারে সাবধানে কাজ করতে বলবে তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি রসায়নকারে সাবধানে কাজ করতে বলবে কোন সময়ে শিশুদের মধ্যে ভাষার বিকাশ ঘটে অপশান এ জন্মের সময় অপশান বি শৈশবকালে অপশান সি প্রাপ্তবয়স্ককালে কালে অপশান ডি গর্ভবতীকালে সঠিক অ্যান্সার অপশান এ জন্মের সময় শিক্ষকদের ছাত্রদের পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুত করা উচিত অপশান এ তাদের পরীক্ষার সম্বন্ধীয় কিছু বলে বলা উচিত নয় অপশান বি তারা ব্যবহারযোগ্য প্রশ্নগুলির সমাধান করে দেবেন অপশান সি তারা ছাত্রদের পরীক্ষার গুরুত্ব বলবে এবং তাদের প্রস্তুতিতে সাহায্য করবেন অপশান ডি তারা পরীক্ষায় কৃতকার্য ছাত্রদের জন্য পুরস্কার ঘোষণা করবেন সঠিক অ্যান্সার হবে অপশন সি তারা ছাত্রদের পরীক্ষার গুরুত্ব বলবেন এবং তাদের প্রস্তুতিতে সাহায্য করবেন শিক্ষকদের উত্তরপত্রের মান কিভাবে নির্ধারণ করা উচিত অপশান এ তাদের প্রত্যেক ছাত্রকে সাধারণ নাম্বার দেওয়া উচিত অপশান বি তাদের উত্তরপত্র খুব মনোযোগ দিয়ে দেখা উচিত অপশন সি তাদের একজন ভালো ছাত্রদের দ্বারা উত্তরপত্র দেখানো উচিত অপশান ডি তারা একজন দুর্বল ছাত্রকে ভালো নম্বর দেবেন যাতে সে আরও বেশি পড়াশোনা করে সঠিক অ্যান্সার হবে অপশান বি তাদের উত্তরপত্র খুব মনোযোগ দিয়ে দেখা উচিত কোন সময়ে শিশুদের মধ্যে অভ্যাসের বিকাশ ঘটে অপশান এ শৈশবকালে অপশন বি জন্মের সময় অপশান সি প্রতিনিয়ত চলতে থাকে অপশান ডি গর্ভবতী সময়ে সঠিক অ্যান্সার হবে অপশান বি জন্মের সময় কোন অভ্যাসটি বেশি করে শিশুদের মধ্যে পাওয়া যায় অপশান এ পড়াশোনা অপশান বি মারপিট অপশান সি অন্যকে নকল করা অপশান ডি কোনটি নয় সঠিক অ্যান্সার হবে অপশান সি অন্যকে নকল করা এটা হচ্ছে শিশুদের মধ্যে সবথেকে বেশি অভ্যাস কোন সময়ে শিশুরা প্রকৃত জ্ঞান লাভ করে অপশান এ যখন শিশুরা নিজে থেকে অভ্যাস করে অপশান বি যখন শিক্ষকরা শিশুদের পড়ান অপশান সি যখন পিতামাতা শিশুদের পড়ান অপশান ডি ওপরে সব সঠিক অ্যান্সার অপশান এ যখন শিশুরা নিজে থেকে অভ্যাস করে বিদ্যালয়ে শিক্ষামূলক ভ্রমণের ভ্রমণ ছাত্রদের জন্য প্রয়োজনীয় কেন অপশান এ ছাত্ররা আনন্দে ছাত্ররা ভ্রমণে আনন্দ অনুভব করে অপশান বি শিক্ষা যেন ছাত্রদের কাছে বোঝার মতো মনে না হয় অপশান সি ছাত্ররা যাতে সরাসরি যোগাযোগের মাধ্যমে স্থির জ্ঞান লাভ করতে পারে অপশান ডি ছাত্ররা ভ্রমণ উপভোগ করে সঠিক অ্যান্সার অপশন সি ছাত্ররা যাতে সরাসরি যোগাযোগের মাধ্যমে স্থির জ্ঞান লাভ করতে পারে শিক্ষকের পাঠ শুরু করার আগে কি করা উচিত অপশান এ একজন ছাত্রের দ্বারা পাঠটি পড়ানো অপশান বি শিক্ষকের উচিত পাঠের মূল উদ্দেশ্যটি বলা অপশান সি তিনি প্রথমে পাঠের কঠিন শব্দগুলি ছাত্রের সামনে চিহ্নিত করবেন অপশান ডি তিনি প্রথমে পাঠের প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেবেন সঠিক অ্যান্সার হবে অপশান বি শিক্ষকের উচিত পাঠের মূল উদ্দেশ্যটি বলে দেওয়া শিক্ষকের পাঠ শেষ করার পর কী করা উচিত অপশান এ তার প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করা উচিত অপশান বি তিনি ছাত্রদের পাঠ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবেন অপশান সি তিনি ছাত্রদের ওপর ছেড়ে দেবেন এটি দেখার জন্য যে তারা লিখতে পারছে কি না অপশান ডি ছাত্ররা বুঝেছে কিনা তা তা পরক্ষ করে দেখা উচিত সঠিক অ্যান্সার অপশান ডি ছাত্ররা বুঝেছে কিনা তা পরক্ষ করে দেখা উচিত যদি শ্রেণীতে কিছু ছাত্র দুষ্টু হয় তাহলে এই অবস্থায় তুমি কি করে পড়াবে অপশান এ কোনো মনোযোগ না দিয়ে পাঠ পড়াবে অপশান বি তাদের বোঝানোর জন্য মনস্তাত্ত্বিক উপায় পড়াবে অপশান ডি তুমি তাদের পিতামাতাকে ডেকে তাদের মানসিকতার কথা বলবে অপশান ডি তুমি প্রধান শিক্ষককে অনুরোধ করবে তাদের বহিষ্কৃত করার জন্য সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি তাদের বোঝানোর জন্য মনস্তাত্ত্বিক উপায়ে পড়াবে এটা হচ্ছে সঠিক অ্যান্সার তোমরা তিরিশে কত পেলে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যেটা আমাদের চ্যানেল নতুন তাদের একটা সাবস্ক্রাইব করে রাখো এরপরে এরকমই আরও সেট নিয়ে আসছি ধন্যবাদ